Suhana Khan. It was incredible and a very much needed message. ডাংগুলা সিক্সার্সদের হয়ে অগ্নিজারা বোলিং দেখে এবার লাইভে এসে এ কেমন কথা বললেন শাহরুখ কন্যা সুহানা খান। দর্শক বিস্তারিত দেখুন পুরো ভিডিও জুড়ে। ডাংগুলা সিক্সার্সদের হয়ে দ্বিতীয়তম ম্যাচে টসে হেরে আগে ব্যাটিং করে ডাংগুলা সিক্সার্স, আর এই ম্যাচে বোলিংটা বেশ দারুণ পারফরমেন্স করেছে। পুরো 20 ওভার খেলে 191 রান করেছে ডাংগুলা সিক্সার্স। তবে তাদের দেওয়া 192 রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে বেশি একটা ভালো শুরু করতে পারেনি জাফনার প্লেয়াররা। তারপরে শুরু হয়ে যায় জাফনার আসল রূপের কাহিনী। এরপর একের পর এক ছয় হাঁকাতে থাকেন মোস্তাফিজুর রহমানের বলে। সেদিন অবশ্য বেশি ভালো বল করতে পারেনি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান, তাই তো তার এমন বলিং পারফরমেন্স দেখে এবার লাইভে এসে শাহরুখ কন্যা সুহানা খান বলেন, সত্যি আজ আমি মোস্তাফিজুর রহমানের উপর অনেকটা রাগ হয়ে রয়েছি। আমি কখনো এমনটা আশা করিনি যে মোস্তাফিজুর রহমানও এমন খারাপ বল করতে পারবে। আমি মোস্তাফিজুরের সব কয়টি ম্যাচই দেখেছি, সে আজকে অবশ্য বেশি বাজে বলের পারফরমেন্স করেছে, আগে যা কখনো আমি দেখিনি। তো দর্শক, শাহরুখ কন্যা সুহানা খানের মোস্তাফিজুর রহমানকে নিয়ে এমন নিন্দাজনক কথা আপনাদের কাছে কেমন লেগেছে তা জানিয়ে দিবেন এই ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।